Kraksalo Mithu Das Mwngwi Khoroksa bike mechanic ni Phalnogo red Khlai Manjakha 103 bottle Bijra Phesedyl Patimungo drugs Baniya Khlainai Mithu Das no Romkha West Agartala Thanani police Drugs Baniya Khlainai Mithu Da Shalbrum no school of Porinai Chare Dokno Fengjaknai tablet te kok syrup halmani koktoma Hatio Abani Hatidol 50 Nishimi 60,000 hai ungnai hini shaka West Agartala Thanani OC joint de Actually amader kache ekta information chilo je Romkha school er opposite je lane ta geche jetake dangal road bole okhane ekta bike mechanic Mithu Da se narcotics item bikri mone kore বিভিন্ন ট্যাবলেট টুবলেট বিক্রি করে এবং আমাদের কাছে ইনফরমেশান ছিল তো সেই অনুযায়ী আমাদের এখান থেকে চিন্ময় ভৌমিক সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর এলডার লোককে নিয়ে আমরা একটা পুলিশ টিমে ওই জায়গায় যাই সঙ্গে আমাদের ওমেনও ছিল তো ওর বাইক মেকানিক্সের দোকানে গিয়ে আমরা যখন সার্চ করি অ্যাকচুয়ালি নামে বাইক মেকানিক্স কিন্তু ওর দোকানের ভেতরে সার্চ করে আমরা 103 বোতল এসকাপ কফ সিরাপ পাই এবং সে এই জিনিসগুলো দোকানে রাখতো মূলত কিছু স্কুল বা কলেজের ছাত্রছাত্রীর কাছে বিক্রি করে তো যার দরুন মানে এই জিনিসগুলো বন্ধ করার জন্য আমরা এই রেটটা করেছি এবং আমরা রেটে সাকসেস হয়েছে ওকে অ্যারেস্ট করা হয়েছে এনডি বেস একটে আজকে কোর্টে প্রুভ করা হবে কতদিন ধরে তিনি এই ধরনের ব্যবসা করছেন এই তো কমপ্লেন ছিল বেশ কিছুদিন ধরে কমপ্লেন ছিল কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সোর্সটা কালটিভেট করে ওর কাছে রিট করতে হয়েছে নাহলে ওকে যদি শুধু ধরা হয় তো কিছু লাভ নেই তো বন্ধ করার জন্য আমরা সোর্স কালটিভেট করে ওকে ধরা হয়েছে বাজার মূল্য কত হবে আনুমানিক মূল্য তো অ্যাকচুয়ালি এখন প্রায় 50-60,000 টাকা হবে কিন্তু এগুলো ঠিক মূল্যটা আমার জানা নেই এমনিতে ওনার সাথে আর কারাগার জড়িত আছে বা উনি কোথায় থেকে আনছেন এগুলা ব্যাপার হচ্ছে ও তো প্রোকিউর করে অনেক জায়গাতে কারণ 6-7 বেস নাম্বার পাওয়া গেছে তো যেহেতু বেস নাম্বারগুলো আলাদা আলাদা তো বিভিন্ন জায়গাতে এসে কালেকশন করে এবং বিভিন্ন লোকের সঙ্গে ইনভলভ আছে তো তদন্তের সাথে আমরা এগুলো এখন বলছি না এদেরকে আমরা মানে অ্যারেস্ট করব রাজাখড়া আগুলি নিশিমি প্রণব নিকক্থম চিনি খরাং